আসিলি কেন বলবো এই পয়সা দে আমি ওই আরামের কাছে ছিলাম পয়সা দে কেন কেন কি পয়সা আমার বাবা না কিসের পয়সা কেন নৌকায় পারলে পয়সা লাগবে না কখন পারলে তোমার নৌকায় কখন চুমেছি কখন চুমেছি কত করে ছুরি ফেলে দেবো ভাইরা বসে আছেলি পারলে কি এদের কাছে এই ছুরি কে দিবে এদেরকে হ্যাঁ এদেরকে বালির খাদে খাদে একা শেষ করে দেবো বালির খাদে অদিকে ফেলবি ফেলে দেবো বাপ রে কি মেয়ে রে বালির খাদে ফেলবি বলছি একবার ফেলি দেখুক নাকি এই যে তুমি পয়সা পাবে হ্যাঁ আমাদের এখন একটা বোন আছে তাকে খুঁজো 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 কই আর কই খুঁজি খুঁজি লারি রে এইসব মেয়েটাই তো আমাদেরকে শেষ করে দিচ্ছি গো বাড়ির জমি বিক্রি করছি মেয়েদিকে পয়সা ভরে দিচ্ছি মাঝি পয়সা না নিয়ে ছাড়বে না শিগগিরি 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 এই শোন বলছি দেখ মাঝি পয়সা না নিয়ে ছাড়বে না মাঝিকে পয়সা দিতেই হবে কিছু একটা এই শুন শুন শোন এদিকে সবাই দিকে দেখ আমাদের বড় দিদি আছে দিদিকে আমরা বন্ধক রাখবো দিদিকে আগে রাজি করি দিদি আমাকে ভয় করছে এই ভয় করা কিছু নাই ও হলো বোকা মাঝি ওকে যেমন তেমন করে তুই একা পারবি কিন্তু আমরা পারবো না আসবি তো আরে হ্যাঁ হ্যাঁ কালকে পয়সা নিয়ে আমরা তোকে ছাড়ি নিয়ে চলে যাব হ্যাঁ এই যে মাঝি আমার এই দিদিকে একটা রাতের জন্য তোকে বন্দুক দিয়ে গেলাম সকাল হলেই আমরা নিয়ে চলে যাব ঠিক আছে যাও 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 এই এইটা ভালো জিনিস হবে তোমাকে বন্ধক রেখে গেছে সারা রাত তোমাকে নৌকা দিলি যা করবো না আজ আমি কিন্তু নিচে শুধু পারবো না আমি ওপর শুভ তুমি নিচে শুভ তোমার কাছে শুভ না আমাকে টাচ করবে না কেন বন্ধকের মাল ব্যবহার করা যায় না তাহলে তো বেতাল হয়ে গেল রে পুরুষের পুরুষের কাজ দেখিয়ে দেবো নাকি মাঝি ঘুমিয়ে গেছে এই সুযোগে পালাতে হবে ওরে ছুঁড়ি কায়দা করছি ঘুমায়নি ওয়ারও ঘুমায় না আমারও ঘুম হয় না এবার ঘুমি গেছে এবার যাবো যেই ছুরির পাশে শুয়ে পড়ব হ্যাঁ ইয়ার মতলব খারাপ আমি সেটা কষ্ট করে নৌকাতে পার করলাম এই পালাবার চেষ্টা করছে গামছাতি ভেন্ডি থাকবো নাকি গো মা জীবনে ঘুমিয়ে গেছে এবার পালাবো Thank you.
কেমন চালাক তুমি রে কেন কি করলাম তুমি পালাচ্ছিলে কেন না না পালাইনি মানে আমি হিস করতে যাচ্ছিলাম হিস করছিলে হ্যাঁ কেন কি হয়েছে স্বপ্নে কি দেখলাম জানো মাঝি ভাই স্বপ্নে দেখলাম মা দুর্গা আর কে জানো আর হচ্ছে শিব দুজন আমাকে স্বপ্নে বলছে আরে পালিয়ে যাচ্ছিস কেন ওইটাই তো তোর স্বামী কে স্বামী তুমি তো আমার স্বামী পয়সা পয়সা মারার লাইন আমি কষ্ট করে নৌকা পার করেছি আর আমাকে বলছিস স্বামী ও পয়সা বাদ দাও পয়সা দাও আরে মাঝি ভাই তুমি জানো না তুমি হচ্ছে আমার স্বামী ছোটবেলায় তুমি যখন তোমার দাদা আছে আছে একটা গাই গরু আছে দুধ দেয় না দেয় না দুধ দেয় তো বাছুর আছে না নাই আরে আছে এই রে না বলো আবার এই রে বলো বলছে একটা বাছুর আছে গাই গরু আছে তাই নাকি আর একটা তাল গাছ আছে হ্যাঁ ঠিক বলেছে ওরে আমি কাজ কাম করি না বলে আমার দাদা আমায় বলেনি তাই তোমার দাদার নাম কি নাম আমার দাদার নাম আমার দাদার নাম হ্যাঁ আমার দাদার নাম রমেশ চক্রবর্তী রমেশচরের মধ্যে আচ্ছা বেশ তাহলে যাও শোনো মাঝি ভাই তোমার এই জামা প্যান্ট নোংরা হয়ে গেছে আমাকে দাও খুলে আমি কেচে দেবো তুমি আমার স্বামী না পাঁচটা নয় দশটা নয় একটা মাত্র স্বামী সার ফো টার ফো দিও না বুঝলা তো তাহলে কি দিয়ে কাজবো সোটা দিয়ে সিদ্ধ করো তুমি আমার বাড়ি কিভাবে যাবে জানো তাহলে শোনো আমি তোমাকে বলছি আমার বাড়ি যেতে হলে লালাই 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 সিতাল গাছ হ্যাঁ লালাই লালাই যেই উচ্চতে যেই 22 নম্বর কোয়ার্টার হ্যাঁ তাহলে আসি জানো মাঝি ভাই তোমাকে ছেড়ে যেতে আমার একদম ইচ্ছে করছে না কি করব বাবা তুমি যাবে তো মাঝি ভাই আসি যাও আসি কাল কি চল যাব যাবে তো যাবে কিন্তু নাহলে আমার দাদা আবার অন্য জায়গায় আমার বিয়ে দিয়ে দেবে মাঝি ভাই টাটা তুমি বিটি আমি বেটা বাই বাই তোমাকে আমি ভোরবেলায় পাই আরে দাদা তুমি সালামকে বলনি এবার যাব তোমাকে শিখিয়ে দেবো আমার বউ ঘাটে ঘাটে বেড়াচ্ছে আর আমার আমাকে তুমি বলনি বিয়ে দিয়েছি আর দাদা আমাকে কিন্তু এখনো পর্যন্ত সে ফিরে এলো না তবে কি তার কোনো বিপদ হলো শালা বউ আবার তাগড়া জোয়ান হয়ে গেছে সেই আমার ভাই আসছি ভগবান বাঁচিয়ে রাখো তোমাকে ধন্যবাদ খুব ভালো লাগলো বাহ বেশ ঠিক আছে দাদা আমার বউ তাগড়া জোয়ান হয়েছে আমি ঘাটে দেখলাম হ্যাঁ ভূতে ধরেছে তোকে বোধ হয় নিশ্চয়ই ভূতে ধরেছে না কেন 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 আরে ওই মেয়েটাকে 150 টাকা ছিল দিলাম হ্যাঁ 150 টাকা শুনিয়া রেখা
একি বাড়িটা একদম শূন্য, কেউ নেই। আরে এই বাড়ি, এ বিরাট বড় বাড়ি তো রে। হ্যাঁ বড় বাড়িতে তো বিয়ে দিয়েছি, যা যেই বল গাছে বলি চালাম, যা কোনো ভয় করবি না, আমি আছি। হ্যাঁ তুই আগে জানা নেই, তুমি আগে যা, ভয় করছি, কোনো ভয় করবি না, আমি আছি তো। আমি ভয় করি না, ভয় পালে আসছি, আমি ভয় করি না, যা বল আমি ভয় বলি চালাম, ভয় না। নমস্কার। নমস্কার, ভালো আছেন? আরে আমি তো তোমাকে চিনতে পারলাম না, হঠাৎ তুমি আমার বাড়িতে। কি বললি? তোমাকে চিনতে পারছি না, তুই যা। শালা ভালো করে লুঙ্গিটাকে পিন্ডি দিলে আছে, ভালো করে পিন্ধে না, তুই যা তুই যা তুই যা। তো চিনতে পারবি না, আমাকে ডাকবি? ভয়েই মরছে, আমি ভয় করি না, বস। শালা জামাইয়ের দাদা যাবে তো মনে হয়েছে, মানুষ দিয়েছিল মনে হচ্ছে পালো আন দিচ্ছি। ভয় করিস না, আমি আছি, তুই ভয় করবি কেন, আমি নাই, চুপ করে বস, ছিঁড়তে পারেনি। তুই এইখানে বস কেনে, শালা ভয়েই পালাইছে, আমি হিম্মত লিখেছি। কোন ঘরে আছে? সুচা যা বাইরে ঘুরবি দেখবি সামনে। পঞ্চানন, কুকুরটা কোথায় রে? শালা ভয়ে লড়ি যাচ্ছি, ভয় করছি কেন, আমি নাই, আমি ভয় করি না, চুপ করে বস। আমার পারমিশন না নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেছিস কেন? না, কেন বিনা অনুমতিতে আমার বাড়িতে প্রবেশ করেছিস? মিজাজ লিবি না, অবদার্থ কথাকার, ইডিয়েট, ননসেন্স গাধার, কোনো ভয় করবে নি, ভদ্রভাবে কথা। আপনার নাম রমেশ চট্টোপাধ্যায়? আশ্চর্য ব্যাপার, আমার নাম রমেশ, ঠিক আছে, অবদার্থ কথাকার, আমার নাম হচ্ছে রমেশ চট্টোপাধ্যায়। হ্যাঁ ওই ধাই ওই ধাই। হ্যাঁ ওই ধাই মানে কেমন আছো, কেমন? হ্যাঁ এই যে অবদার্থ, আমার সঙ্গে কথা বললে ভদ্রভাবে কথা বলবে, তার মানে এই বাড়িতে আমার বিয়ে হয়েছে। এই বাড়িতে তোর বিয়ে? ইডিয়েট কাঁথা কোথাকার, ঠিক মাথা খারাপ হয়ে গেছে, রাস্তার একটা পাগল আছে, বেরিয়ে যা বাড়ি থেকে, বাড়ি থেকে বেরিয়ে যা। বউ না, বউ বউ নিবে তাই না? রাজভোগ, রসগোল্লা, বাম্পার খাবার, আমি একলা খেতে পারলাম না, তোমার দাদাকে পাঠিয়ে দাও, তোমাকে না ডেকে খেলে খেয়ে লেগে যাও।
বাবু ওইটা দেন খাবারটা। তোকে খিদে লাগাবে, আগে একটু হুমকি দিবে, খিদে লাগাবে, ভয় করবে নি, খবর তো ভয় করবে নি, এদের বাড়ি চাকরি, ও আমাকে ভয় করে পালালো। মানে একটু আগে যে ছেলেটা এসেছিল, ও আচ্ছা, ওটা হচ্ছে আমার ছোট ভাই গোপদ্দন। আপনার ছোট ভাই? আপনি জানেন না, অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে পায়ে হেঁটে আমার বাড়িতে এসেছেন। প্রথমত আপনার আদর আপ্যায়ন করাই হচ্ছে, আদর আপ্যায়ন করাই হচ্ছে আমার কর্তব্য। চালান চালান, আমি একলা খাবো, চালান। আপনি যখন এসেছেন, ভালো মন্দ ছাড়া কালী পুজোর উৎসব তো বুঝতে পারছেন, আজকে আমার বাড়িতে অনেক লোকজন, এর হাজবেন্ড তারা খাচ্ছে, আপনাকে আমি খেতে দেব। আমার বড় ফ্যান, আমার দেখে আরা ভিডিও, চার সন্তুষ্ট হয়ে কুড়ি টাকা দিয়েছে, হাতে কুড়ি হই। এ শয়তান, তোকে কুড়ি টাকা, তোকে গুরুদেব মনে করে তোর ফ্যান বলে তোকে কুড়ি টাকা দিচ্ছে, তার হাতে কুড়ি হবে? কুড়ি লাখ টাকার মালিক হই, তো ভুল হয়েছি। এই যে ভদ্রলোক, আমার বাড়িতে খাওয়ার একটা সিস্টেম আছে। কিরকম সিস্টেমটা হচ্ছে? আমার বাড়িতে খেতে গেলে কম্পিউটারের সাহায্যে খেতে হবে। ও কম্পিউটার, কম্পিউটার এক থেকে তিনবার যখন বলবো, তিন বলার সঙ্গে সুইচটা আমি দেবে দেবো, আর খাবারটা ঠিক মাথা আপনার মুখে চলে দেখো, দাদাকে উঁচু করে এখানে দাঁড়িয়ে থাকে, দাদাকে কারেন্ট লাগে না। হ্যাঁ দিচ্ছি, এবার দিবে দেখ তো, এক এক, হ্যাঁ এবার দুই দুই, আমার বোনের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তোমাদের একলা মার খাবো? আমার বোনের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, এই সভ্য সমাজের মধ্যে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি। আমার পকেটে গাড়ি বাড়ি প্রপার্টি ব্যাংক মেলে অনেক কিছু রয়েছে আমার, সব মালিক আমি। কে? তুই? হ্যাঁ তুই তুই তুই। তবে শোন, বোনকে ডাকবো, যদি প্রমাণ না হয় তাহলে তাহলে তোকে আমি কি করবো জানিস? কি করবেন? ফাঁসিতে দেব, ফাঁসিতে। আমার কাছে নদী নাই, নদী হ্যাঁ,
ফাঁসি দিয়ে বলছি তুই ভাই মাছ ধরব, আমি মাছ ধরবো তুই বাচ্চাতে বিষবি। তাহলে তোকে আমি কি দেবো জানিস? তোকে কি দেবো জানিস? তোর দাদাকে যদি ফাঁসি দি, যদি বিয়ে না হয়, প্রমাণ যদি না হয়, তাহলে তোকে আমি শুনে যাও, তুমি ফাঁসে লাগা আমি শুনলো। শুল কেমন আরামের জিনিস ল্যাংচার মতন? হ্যাঁ শুল কেমন জিনিস বাবু? ল্যাংচা তো সেই শুল ল্যাংচা করলাম মোটামুটি। এটা তোর ল্যাংচা তো অস্থি করে, এটা তোর চোদ্দ পুরুষের ল্যাংচা, চোদ্দ পুরুষের। এই তুই আমার ভালো পাগল হয়ে যাবো, ভাইকে বানালি কেন ভাই? আমি হলি কেন তুই? পাট্টা পাট্টা মানে একটা আমার বাড়িতে ছুঁচলো করে সেই নাঙ্গলের ফাড়ার মতন যেমন সুইচ টিপে দেবে দেখবো, আর পাঁচটা দিয়ে ঢুকবে মাত্রা দিবে। যদি প্রমাণ হয় যে আমার বোনের সঙ্গে তোর বিয়ে হয়েছে, গাড়ি বাড়ি জমি জায়গা প্রপার্টি যা কিছু আছে, আর যদি না হয় তাহলে তোদের দুটো দাদা ভাই আমি কর্তনটাই কেটে নেব। কথা দিল, কথা দিলাম গো দাদা, কথা দিলাম আমি ও দাদা গো। কি হইল কি রে দাদা ভাইয়ের কর্তন কেটে নেব? আমি কথা দিয়েছি কর্তন আমি না দিই, কর্তন দাদা দেবে। ভয় করছে কেন? আমি নাই, আমি নাই। তোর কদিন চলে যাই, কদিন? আরে কদিন হয়তো কদিন বে। তবে হ্যাঁ শোন শোন, আচ্ছা তোর তোর নামটা কি রে? আমার নাম ধন, ধন। নামও পাইনি ধন রে, কি বসে অশ্লীল ভাষা প্রয়োগ করবি না, না না অপদার্থ কথাকে। আরে গর্তব অশ্লীল ভাষাটা কি বলছেন আপনি? হ্যাঁ আমার নাম হচ্ছে গোবর্ধন। ও গোবর্ধন, তাই তো? আর দাদার নাম হচ্ছে হারা, আর গোবর্ধন, আর আমার বাবার নাম হচ্ছে খুঁজি পাবন, আর আমার দাদুর নাম হচ্ছে পায়নি ধন। তবে তোমার হয়তো গর্তন আমি নেবো কথা সত্য, আর তোমার যদি প্রমাণ নাই তাহলে পা দুটো আমি কেটে নেবো। এই কি আছিস? রিয়াকে পাঠিয়ে দে।